টেম্বা বাভুমা, 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার এই মানুষটির কাঁধে যেন হিমালয় সমদায়িত্ব। ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজলেও নিজের সর্বোচ্চটা দিয়ে দক্ষিণ আফ্রিকার টি-20 দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। জাতীয় দলে সারা জাগানো কিছু করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন দাপটের সাথে, সেই সূত্র ধরেই জাতীয় দলে আগমন। 1990 সালের 17ই মে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জন্ম বাভুমার। তিনি নিউ ল্যান্ডসের সাউথ আফ্রিকান কলেজ জুনিয়র স্কুলে পড়াশোনা করেছেন, এরপর সেন্ট জনের সেন্ট ডেভিডস মেরিস্ট ইনান্দা হাই স্কুলে পড়াশোনা করেন। 2008 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে অভিষেক ঘটে তার। খেলায় তিনি মাত্র 4 রান সংগ্রহ করেন। স্বল্প সময়ের জন্য জুটি গড়লেও ডেন ভিলাস করেন তার নিজস্ব সেরা স্কোর। 2010-11 মৌসুমে ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় লায়ন্সের প্রতিনিধিত্ব করেন বাভুমা। সুপার স্পোর্টস সিরিজের প্রথম মৌসুমে 60.50 গড়ে 4 খেলায় 242 রান তোলেন। এর মধ্যে নাইটসের বিরুদ্ধে করেন অপরাজিত 124 রান, সে খেলায় তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান। ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফর্ম করায় দক্ষিণ আফ্রিকা এ ক্রিকেট দলের সদস্য হন ও 5 খেলায় অংশ নেন। 2012 সালের জুলাইয়ে ডারবানে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে প্রথম খেলেন। ওই বছরের আগস্টে আয়ারল্যান্ডে এ দলের সদস্য হিসেবে সফর করেন, কিন্তু 2 খেলার ওই সিরিজে তিনি তেমন সফলতা পাননি। 2014 সালের ডিসেম্বরে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার কীর্তিগাথা রচনা করেন তিনি। 2016 সালের জানুয়ারিতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত 102 রান তোলেন। 7 নভেম্বর 2016 তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট উইকেট পান বাভুমা। 2016 সালের সেপ্টেম্বরে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তার ওডিআই অভিষেক ঘটে। বেননিতে অনুষ্ঠিত ওই খেলায় তিনি 123 বলে 115 রানের মনোমুগ্ধকর সেঞ্চুরি করেন। ব্যাটে রান না আসলেও বাভুমা কিভাবে অধিনায়কের দায়িত্ব পালন করছেন, এ নিয়ে আলোচনা সমালোচনার কমতি নেই। অথচ বাভুমার অধিনায়কত্বের পেছনে আছে যৌক্তিক এক কারণ। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে বাধ্যতামূলক নিয়ম হচ্ছে দলে অবশ্যই 2 জন ব্ল্যাক আফ্রিকান প্লেয়ার রাখতে হবে। সে হিসেবে লুঙ্গি এনগিডি ও রাবাদা দলে ইতিমধ্যে তাদের নিজ যোগ্যতায় জায়গা করে নিয়েছেন, চাইলেই বাভুমাকে বাদ দেওয়া যায়। কিন্তু দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড বাভুমাকে জায়গা তো দিচ্ছেন, সাথে অধিনায়ক করে রেখেছেন। বাভুমার ড্রেসিং রুম সামলানোর বিশেষ দক্ষতার কারণে তাকে অধিনায়ক করে রাখা হয়েছে। মোটা দাগে বলতে গেলে বাভুমা অধিনায়ক কোটায় খেলছেন। আধুনিক ক্রিকেটে এমনটা অদ্ভুত লাগতে পারে, কিন্তু তাদের ক্রিকেট বোর্ডের কাছে এর বিকল্প ছিল না। বাভুমাকে যখন অধিনায়ক করা হয়েছিল তার আগে দলের অধিকাংশ সিনিয়র খেলোয়াড়দের বিপক্ষে রেসিজমের অভিযোগ চলছিল। ড্রেসিং রুমে 9-6 অবস্থা চলছিল। সংকটময় সে পরিস্থিতিতে দলটির জন্য অধিনায়ক পাওয়া যাচ্ছিল না। ফাফ ডু প্লেসিস এবং কুইন্টন ডি কক অধিনায়কত্ব করবেন না বলে আগেই জানিয়ে দেন। এমন নরবরে পরিস্থিতিতে বাভুমাকে অধিনায়ক করা হয় এবং পরিস্থিতি ভোজবাজির মতো পাল্টে যায়। 2021 টি-20 বিশ্বকাপে কুইন্টন ডি কক হাঁটু ভেঙে বর্ণবাদ বিরোধী আন্দোলনে একাত্ম প্রকাশ করতে অস্বীকৃতি জানালে সাউথ আফ্রিকা দল থেকে বাদ দেওয়া হয় তাকে। কিন্তু এখানেও এগিয়ে আসেন বাভুমা। টিম ম্যানেজমেন্ট ও ডি ককের মাঝে মধ্যস্থতা করেন তিনি। সাম্প্রতিক সময়ে পারফরমেন্স বাজে গেলেও ব্যাট হাতে বেশ সমৃদ্ধ বাভুমা। 51 টেস্টে 37 গড়ে প্রায় 5,500 রান করেছেন। 20টি একদিনের ক্রিকেটে রান করেছেন 40 গড়ে। টেস্ট আর ওয়ানডে ক্রিকেটের তুলনায় বাভুমার টি-20 পরিসংখ্যান বেশ নরবরে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে নামের প্রতি সুবিচার করতে পারেননি, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মাঠে নিজেকে উজাড় করে দেন। এর আগে টেস্ট ক্রিকেটের সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। খুব শীঘ্রই হয়তো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে বাদ পড়বেন বাভুমা, এমনকি দল পাননি সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টেও। তবে ড্রেসিং রুমের স্থিতিশীলতা আনয়নে তার ভূমিকা অনস্বীকার্য।